morning, madam. ওরে বাবারে, ভূত 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 ভূত। ওদিকে তালহা তার স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে। তালহা আর তার বাকি বন্ধুরা প্রতিদিন একসাথে স্কুলে যায়। তালহারা এখন অপেক্ষা করছে তাদের বাকি বন্ধুদের জন্য। আরে, আজকেও তুমি লেট করেছ। ঘুম থেকে উঠতেই লেট করেছি। তালহা, জলদি চলো, নইলে আজকেও অ্যাসেম্বলি মিস করে ফেলবো। কিন্তু আমাদের বন্ধু রোহান তো এখনো আসেনি। ওই তো রোহান আসছে। কিন্তু ওর সাইকেল? আরে রোহান, তুমি বুঝি নতুন সাইকেল কিনেছো? হ্যাঁ, এটা আমার নতুন সাইকেল। এটা সত্যি দারুণ। তালহা, চলো তাহলে। চলো। এরপর তালহা আর তার বন্ধুরা তাদের স্কুলের দিকে রওনা দিল। ভূত ভূত! ওদিকে ক্লাসের ভেতরে ভূত দেখে তালহাদের ম্যাডামের অবস্থা তখন মরমর। ভূত ভূত! আরে, কিসের ভূত? কি হয়েছে? ভূত ভূত! আরে ম্যাডাম, বাচ্চাদের আপনিও ভূত বিশ্বাস করেন? ভূত ভূত! কোথায় ভূত, চলুন দেখি। না না বাবা, আমি যাব না, ওখানে ভূত আছে। আরে চলুন দেখি কোথাকার কোন ভূত। ওরে বাপরে, একটুর জন্য জানটা চলে গিয়েছিল। এই স্কুলে আর না, স্কুল বন্ধ করে দাও। হ্যাঁ, স্কুল বন্ধ করে দাও। বস, আমাদের অপারেশন সফল। ভূতের ভয়ে হেডমাস্টার স্কুল বন্ধ করে দিয়েছে। অবশেষে স্কুল বন্ধ হয়েছে। এবার স্কুল ভেঙে বানিয়ে ফেলবো একটা আলিশান মার্কেট, আর তারপর করবো শুধু টাকা আর টাকা। এদিকে তালহা আর বন্ধুরা এসে দেখে তাদের স্কুলের গেটে মস্ত একটা তালা ঝুলছে। আরে, স্কুলের গেটে তালা কেন? আঙ্কেল, গেট খুলো, এখনই আমাদের ক্লাস শুরু হবে। না, এই গেট কোনোভাবেই খোলা যাবে না। হেড টিচার করার নির্দেশ দিয়েছে, কোনো স্টুডেন্ট যেন স্কুলে ঢুকতেই না পারে। স্কুলে ঢুকতে পারবো না, কিন্তু কেন? স্কুলের ভিতরে ভূত আছে। ভূত? কিসব আজব কথা, স্কুলের ভিতরে ভূত থাকবে কেন? ভূত বলতে তো আসলে কিছু নেই। কে বলেছে ভূত নেই? আমি নিজের চোখেই দেখেছি। ওরে বাপরে, সে কি ভয়ঙ্কর ব্যাপার! কিন্তু স্যার, আমার বাবা বলেছে ভূত বলতে কিছু নেই, ভূত হলো মনের ভয়। তালহা, তুমি বড্ড বেশি কথা বলো, স্কুলের ভিতরে ভূতেদের আস্থানা গেড়েছে।
এই ভূত যতদিন স্কুলে আছে ততদিন স্কুল বন্ধ থাকবে। এখন বাড়ি যাও, এই তোমরাও যাও। ছুটি, স্কুল ছুটি, কি মজা! অবশেষে টিচারদের কথা মতো তালহা আর তার বন্ধুরা সেখান থেকে চলে আসলো। তালহা, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। একে তো ভূতের ভয়, তার উপরে যদি হেড টিচার দেখতে পারে তাহলে কিন্তু। ইস, চুপ কর। কত করে বললাম সাইকেলটা রেখে আসো। না বাবা, সাইকেল হারিয়ে গেলে বাবা আমাকে আস্ত রাখবে না। এই চুপ, এদিকে আসো। এরপরে তালহারা তাদের স্কুলের করিডরে প্রবেশ করে। ওস্তাদ, এদিকে দেখো। এই যাও, ওদের সবাইকে ধরে নিয়ে আসো। ওকে বস। তালহা ওই ভূতেদের রহস্য উন্মোচন করতে এগিয়ে যেতে লাগলো। ওদিকে ছদ্মবেশি সেই ভূতেরাও ব্যস্ত হয়ে পড়ে তালহাদের ভয় দেখাতে। তালহা, আমার খুব ভয় করছে, চলো ফিরে যাই। দেখো রোহান, একদম ভয় পাবে না, আমাদের সাথে সাথেই থাকবে, বুঝেছো? একটার পর একটা ভূত তালহাদের ভয় দেখাতে লাগলো। কিন্তু তালহা ঠিকই বুঝতে পারছিল তাদেরকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা হচ্ছে। তালহা একদম ভয় পেল না, সে দ্রুত এগুতে থাকে। ওরে বাপরে, ভূত, ভূত! রোহান, দাঁড়াও বলছি। ভূত, ভূত! রোহান, তমা, তোমরা কোথায় গেলে? তালহা তার বন্ধুদের দেখতে না পেয়ে কিছুটা পিছিয়ে এলো। আরে, এটা তো রোহানের সাইকেল। বুঝেছি, ওরা রোহান আর তমাকে ধরেছে, যেভাবেই হোক ওদের উদ্ধার করতে হবে, আর ওই ভূতেদেরও এখান থেকে তাড়াতে হবে। বস, এই দুইটাকে ধরে এনেছি। এদের বেঁধে ফেলো। ওদিকে ততক্ষণে তালহা ওই ভূতেদের তাড়া করতে শুরু করেছে। রোহানের সেই সাইকেলের সাহায্যে তালহা একটার পর একটা ভূতকে কাবু করতে লাগলো। যত সব কাঁধার দর, এতটুকু বাচ্চাকে ধরতেই পারছে না। এই কথা বলে ভূতেদের সর্দার এবার নিজেই গেল তালহাকে ভয় দেখানোর জন্য। Thank you.
অবশেষে তালহা তার বুদ্ধি আর সাহসের জোরে ভূতেদের সেই সর্দারকে পরাজিত করে। আর তারপর সে যেতে থাকে তার বন্ধু রোহান আর তমাকে উদ্ধার করতে। রোহান, তমা, রোহান, তমা, তালহা তুমি এসেছো? তালহা চলো এখান থেকে। তালহা, এতদিন তোমার বুদ্ধির প্রশংসা শুনেছি, আজ দেখলাম তোমার সাহস। আরে তালহা তো আমাদের স্কুলের সুপার হিরো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। তালহা সিরিজের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর গল্পটি ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় বন্ধুরা, বাই বাই।